হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কি কি কিনলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি স্কুলে আনার সময় যে শাক পাতা নিয়ে আসছি, কিছু সবজি কিনছি, আর সবজিটা রেখে দিছি, দেখাতে পারলাম না। যাই হোক, এই যে শাক পাতা ভাজবো বলে এখানে রেখে দিছি, এগুলো বেছে নিব। আর যে মশলা গেলো এখন বাড়ির সামনে দিয়ে ডাক দিয়ে তার থেকে মাছগুলি কিনে রাখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি মাছগুলি কেমন আপনারা দেখে বলবেন। 250 টাকা কেজি করে মাছের দাম রাখলো। মাছের কাছে মাছ কিনতে গেলে বেশি বেশি মাছ ধরাই দেয়, বুঝছেন এই অবস্থা। সেই কই মাছগুলো তাজা, হচ্ছে কই মাছ মিলে এই কিনলাম মাছগুলা। আর এখানে টাকারি মাছ আর একটা বড় একটা কাতলা কিনলাম, সেগুলো একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন, আমার হাজব্যান্ড যদি মাছ কিনলে মাছ বেশি একটা ভালো বুঝ করে আনতে পারে না, এই জন্য আমি দেখি কিনলাম। ওই দেখেন কই মাছগুলো লাফাচ্ছে। আর মশলাকে বললাম একটু বেশি করে কই মাছ দিতে, সে এইগুলো দিয়ে দিল বেশি করে। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে কাতলা মাছটা, বড় একটা কাতলা নিল, দেখতে পাচ্ছেন মাছটা কত বড়। মাছটা দেখাচ্ছি, মাছ কিনতে গেলে এইভাবে একটু উঠেই দেখবেন যে মাছটা কী অবস্থা। দেখতে পাচ্ছেন লাল আছে, এইচ্ছে মাছ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। তো এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখেন কই মাছগুলো লড়ছে, লড়ে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।